আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না বান্না উইথ সাইনাই আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে টিকিয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, কিন্তু এটা মাংসের টিকিয়া নয়, আর এটা খেতে দুর্দান্ত লাগে, একদম মাংসের টিকিয়ার মতনই লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। নিয়ে নিয়েছি মুসুর ডাল 1 কাপ, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, 1টা ডিম নিয়েছি, আর সয়া সস, সস আর ঘি। আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে পানি দিয়ে মুসুর ডালটা সেদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি। ওখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর তেজপাতা। এখানে আপনারা লবণ আর হলুদ ব্যবহার করতে পারেন, আমি লবণ দিইনি কিন্তু হলুদটা দিয়ে দিয়েছিলাম অল্প, এই ফুটে ওঠার পরে আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম। এবারে আমার মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা খেয়াল রাখবেন যাতে পানিটা টেনে নেই, আবার যদি না লেগে যায় সেদিকে, যদি লেগে যায় কড়াইয়ে তাহলে যে টিকিয়ার টেস্টটা সেটা চলে যাবে। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে, আমি এটা শিওর বলতে পারি আপনাদেরকে। এই দেখুন আমার মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি তেজপাতাগুলো বাদ দিয়ে দিলাম। এবারে আমি সেদ্ধ হওয়া মুসুর ডালটা আমি নামিয়ে নিয়েছি, তার মধ্যে আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম, যেহেতু আগে হলুদটা ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ। এবারে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবারে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ব্রেডটা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, অল্প দিলাম, অল্প রাখলাম, পরবর্তীতে দেওয়া হবে। ব্রেড যত বেশি দেওয়া হবে তত ভালো, জিনিসটা বাড়বে। এখানে আমি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা ব্রেড ব্যবহার করতে পারেন বেশি করে, আমি বাকিটুকু ব্রেডটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, আমি এখানে লবণটা আমার কিছু কম লাগলো, এই জন্য আমি আবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইখানে আমি 1টা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা আমি ভালো করে মেখে নেব, ডিমটা ভালো করে মেখে নিতে হবে। আমার ডিম দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে, এই দেখুন আমার মাখাটা এইরকম মাখা হবে। এবারে আমি হাতে তেল নিয়ে টিকিয়া মতো সেভ করে নিচ্ছি, এই দেখুন এরকমভাবে টিকিয়ার মতন করে করে নিতে হবে। দেখবেন একদম মাংসের টিকিয়াতে ঝামেলা লাগে, করতে অল্প ঝামেলা লাগে না, আর খেতে মাংসের টিকিয়ার মতনই। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম ভেজে নেবার জন্য টিকিয়াগুলো। তেলটা ভালো গরম করতে হবে, তারপরে টিকিয়াগুলো ছাড়তে হবে, না হলে তেল যদি না গরম হয় তাহলে টিকিয়ার মতনই ছেড়ে যাবে। তেলটা অনেক গরম করে তারপরে টিকিয়াগুলো ছেড়ে দেবেন। আমি এখানে 1 মিনিটের মতো রেখেছি, আর আপনারা কম আছে ভাজবেন, বেশি আছে ভাজবেন না। আমি 1 মিনিট পর উল্টে দিলাম, ভালো করে কম আছে ভেজে নিতে হবে। এই দেখুন আমার টিকিয়াগুলো হয়ে গেছে।
আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা মাংসের টিকিয়ার থেকেও কিছুটাও কম নয়। এটা খেতে মাংসের টিকিয়ার মতনই লাগে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা এটা বানালে, আর মাংসের টিকিয়া বানাতে যেহেতু ঝামেলা লাগে, এটা বানাবে। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এইরকম হয়েছে ভেতরটা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধু আর পরিবারের সঙ্গে। আল্লাহ হাফিজ।